হে ব্রিওয়ান আসসালামু আলাইকুম আজকে আমার রেসিপিতে রয়েছে সহজ করে মজাদার ইলিশ পোলাওয়ের রেসিপি ইলিশ পোলাও রান্না করার জন্য এখানে নিয়ে নিয়েছি আজ তো একটি ইলিশ মাছ ইলিশ মাছের আঁচটা আমি ভালো করে হাত দিয়ে পরিষ্কার করে নেবো আপনারা চাইলে এখানে কাঁটা চামচ অথবা বডিটাও ইউজ করতে পারেন বাট কাটা চামচ আর বটি ইউজ করলে মাছটা নষ্ট হওয়ার সম্ভাবনায় বেশি থাকে তাই আমি বেশিরভাগ সময়ই হাত দিয়ে মাছের আসটা ফালানোর চেষ্টা করি আপনারা চাইলেও এইভাবে হাত দিয়েও মাছের আসটা পরিষ্কার করে নিতে পারেন দেখেন আমি কিভাবে মাছের আসটা পরিষ্কার করে নিচ্ছি আমার সম্পূর্ণ মাছের আঁসটা কিন্তু পরিষ্কার করা হয়ে গেছে অবশ্যই এইভাবে পরিষ্কার করলে মাছটা নষ্ট হওয়ার সম্ভাবনা থাকে না তাই আমি এইভাবেই বেশিরভাগ সময় মাছটা পরিষ্কার করে নিই আর ঘরে থাকা কিছু উপকরণে আজকেই তৈরি করে নেব মজাদার ইলিশ পোলাও আমি এই মাছটা এখন কেটে নেব মাথা আর লেস বাদে আমার এখানে আট পিস মাছ হয়েছে এই আট পিস দিয়ে তৈরি করে নেব আজকের ইলিশ পোলাও আমি একদম পাতলাও করে একদম মোটাও করে এক মিডিয়াম করে পিসগুলো কেটে নিয়েছি মাছের পিসটা যদি পাতলা হয় তাহলে ভেঙে যাওয়ার সম্ভাবনা থাকে আর যদি মোটা হয় তাহলে মাছের ভিতরে কিছুই ঢোকে না তাই মিডিয়াম করে পিসগুলো কেটে নেবেন আপনারা মাছটা ধুয়ে পানি ঝরিয়ে এর মধ্যে দিয়ে দেবো হাফ চামচ পরিমাণের লবণ লবণের পরিমাণটা একটু বুঝে শুনে দেবেন আমি এখানে হাফ চামচ লবণ ইউজ করেছি হাফ চামচ লবণ দিয়ে এক পিস এক পিস করে ভালো করে ম্যারিনেট করে রেখে দেবো একটা সাইডে অবশ্যই স্টেপ বাই স্টেপ ফলো করে এভাবে রান্না করলে ইলিশ পোলাও আপনাদেরটাও খেতে অনেক মজাদার হয়ে থাকবে আর পোলাও রান্না করার জন্য নিয়ে নিয়েছি এখানে এক কেজি পরিমাণে চিনিগুড়া চাল চালটা পরিষ্কার পানি দিয়ে ভালো করে ধুয়ে চালটা ঝরিয়ে রেখে দেবো একটা সাইডে অবশ্যই আগে থেকে চালটা ঝরিয়ে রাখবেন এতে করে পোলাওটা অনেক ঝরঝরা হবে তা না হলে কিন্তু পোলাওটা পেনে লেগে যাবে মাছ রান্না করার জন্য নিয়ে নিয়েছি এক কাপ টক দই এক চামচ বাদাম বাটা এক চামচ আদা বাটা এক চামচ কাঁচামরিচ বাটা এবং এক চামচ জিরা বাটা অবশ্যই এখানে রসুন বাটাটা ইউজ করবেন না রসুন বাটাটা ইউজ করলে কিন্তু মাছের ফ্লেভারটা অন্য হয়ে যাবে আর দিয়ে দেবো হাফ চামচ করে হলুদ এবং ধনিয়া গুঁড়া তারপর ভালো করে মিক্সড করে একটা সাইডে রেখে দেবো দেখেন আমি স্টেপ বাই স্টেপ বলে দিচ্ছি একটা সাইডে রেখে দেবেন এইভাবে তাহলে আপনাদের রান্না করতে সময়টা অনেক কম লাগবে চুলায় একটি প্যান বসিয়ে দিয়ে দেবো হাফ কাপ পরিমাণে সয়াবিন তেল তারপর দিয়ে দেবো এক কাপ পরিমাণের পেঁয়াজ বাটা অবশ্যই পেঁয়াজ বাটাটা এখানে বেশি লাগবে তা না হলে গ্রেভিটা ভালো হবে না আর দিয়ে দেব সামান্য পরিমাণে লবণ লবণটা দিয়ে ভালো করে তেলের মধ্যে কিছুক্ষণ ভাজার পর দিয়ে দেব যে টক দইয়ের সাথে মশলাটা আমরা অ্যাড করে নিয়েছিলাম সেই মশলাটা এখানে দিয়ে দুই থেকে তিন মিনিট ভালো করে কষিয়ে নেব অবশ্যই মশলাটা ভালো করে কষিয়ে নিতে হবে তারপর দিয়ে দেবো ম্যারিনেট করা মাছটা মাছটা দিয়ে হালকাভাবে নাড়াচাড়া করতে হবে যেহেতু ইলিশ মাছ অনেকটাই নরম থাকে নাড়াচাড়া করলে ভেঙে যাওয়ার সম্ভাবনা থাকে তাই আলতোভাবে নাড়াচাড়া করে আমি ঢাকনা ছাড়াই বলক উঠিয়ে নেব অবশ্যই ঢাকনা ছাড়াই বলো উঠিয়ে নেবেন তা না হলে মাছটা কিন্তু একদম নরম হয়ে যাবে আর দিয়ে দেবো কিছু পেঁয়াজ বেরেস্তা পেঁয়াজ বেরেস্তাটা দিয়ে ঢাকনাটা ঢেকে রান্না করব পাঁচ মিনিট পাঁচ মিনিট পর আপনাদেরকে ঢাকনাটা খুলে দেখিয়ে দিয়েছে দেখেন আমি কিন্তু একদম নাড়াচাড়া করিনি তারপর দিয়ে দেব পাঁচ থেকে ছয়টা কাঁচামরিচ আস্ত তারপর আরও পাঁচ মিনিট রান্না করে নেব আর দশ মিনিট রান্না করার পর আমি সম্পূর্ণ মাছটা উঠিয়ে নিয়েছি ঝোলটা থেকে এই ঝোলটা দিয়ে আমি পরের পোলাওটা রান্না করে নেব পোলাও রান্না করার জন্য এখানে নিয়ে নিয়েছি একটা প্যান প্যানের মধ্যে দিয়ে দেবো হাফ কাপ পরিমাণে সয়াবিন তেল দিয়ে দেবো তিনটা সাদা এলাচ তারপর এখানে দিয়ে দেবো পানি ঝরানো চাল দেখেন আমি কিভাবে তৈরি করে নিয়েছি আপনারা স্টেপ বাই স্টেপ ফলো করলে আপনাদের ইলিশ পোলাওটাও খেতে কিন্তু অসম্ভব মজাদার হয়ে থাকবে পোলাওটা এইভাবে রান্না করবেন তাহলে কিন্তু ঝরঝরে হবে তারপর আমি একটু নাড়াচাড়া করে এর মধ্যে দিয়ে দেবো এক চামচ পরিমাণের লবণ আর দিয়ে দেবো এক চামচ পরিমাণে আদা বাটা আমি মাছে ইউজ করেছি এক চামচ আর এখানে ইউজ করেছি এক চামচ টোটাল দু চামচ লবণ আমি ইলিশ পোলাওতে দিয়েছি দেখেন আমি তারপর ভালো করে একটু কষিয়ে নেব তারপর দিয়ে দেবো যে মশলাটা বেঁচে ছিল সেই মশলাটা এটা কিন্তু মাছ কষানোর সেই মশলাটা মশলাটা দিয়ে ভালো করে কিছুক্ষণ কষিয়ে নেব ভালো করে কিছুক্ষণ নাড়াচাড়া করে কষিয়ে নেব মজাদার রেসিপি যদি আপনারা সবাই আমার চ্যানেলে দেখতে চান তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিয়ে মতো চ্যানেলের সাথেই থাকবেন এক কেজি চাউলের জন্য আমি এখানে দুই লিটার পরিমাণে গরম পানি নিয়েছি অবশ্যই একদম ফুটন্ত গরম পানি দিয়ে ঢাকনাটা ঢেকে অপেক্ষা করবেন দশ মিনিট দশ মিনিটের মধ্যে ষাট পারসেন্ট আমার পোলাও রান্নাটা হয়ে গেছে দেখেন ফুটেও গেছে প্রায় এই অবস্থায় আপনারা কিছু পোলাও উপর থেকে উঠিয়ে নেবেন এখন আমি মাছটা দিয়ে পোলাওটা সাজিয়ে নেব তার জন্য আমি এখান থেকে কিছু পোলাও উঠিয়ে নিচ্ছি তারপর যে সাহায্যে একটু ভালো করে প্লেন করে নিয়েছি এতে করে মাছটা বসাতে আমার সুবিধা হবে দেখেন আমি এই মাছটা যে উঠিয়ে রেখেছিলাম সেই মাছটা আমি এখন পোলার মধ্যে ভালো করে দিয়ে দেব আমাদের কিন্তু ইলিশ পোলাওটা প্রায় রান্না হয়ে গেছে রেসিপি ভালো লাগলে আপনারা সবাই আমার চ্যানেলের সাথেই থাকবেন দেখেন আমি সম্পূর্ণ মাছটা এর মধ্যে দিয়ে তারপর পোলাও দিয়ে ঢাকনাটা ঢেকে লো আঁচে রেখে দেব দশ মিনিট তাতেই হয়ে যাবে আমাদের ইলিশ পোলাও এই ইলিশ পোলাও তৈরি করতে কিন্তু আমাদের বাইরের কোনো মশলা লাগলো না ঘরেই সামান্য মশলাতেই তৈরি করা যায় এই মজাদার ইলিশ পোলাও এটা খেতে অসম্ভব মজাদার হয়ে থাকে দেখতেও যতটা সুন্দর খেতেও অনেকটাই মজা দেখেন আমি পোলাওটা একদম ভালোভাবে ঢেকে দিয়েছি মাছটা ভালো করে ঢেকে তারপর পেঁয়াজ বেরেস্তা দিয়ে ঢেকে দেব দশ মিনিটের জন্য দশ মিনিট একদম মিডিয়াম লো করে রেখে দেব এতে করে পোলাওটা তৈরি হয়ে যাবে তৈরি হয়ে গেল অতি সহজে মজাদার ইলিশ পোলাওয়ের রেসিপি এটা দেখেন দেখতে কতটা সুন্দর দেখা যাচ্ছে এটা খেতেও কিন্তু অসম্ভব মজাদার হয়ে থাকে এই ইলিশ পোলাও বাসায় একবার হলেও সবাই ট্রাই করবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখাবেন এক্সট কোনো ভিডিও আল্লাহ হাফেজ